আমি ডাক্তার উমা নাগ শম্পা, কনসালটেন্ট গাইনি অনকোলজি, NICRH আছি। আমি আপনাদের সাথে আজকে মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে আলোচনা করতে এসেছি। আসলে জরায়ু মুখের ক্যান্সারের নিয়ে বলতে গেলে কথার কোনো শেষ নেই, তবে জরায়ু মুখের ক্যান্সারের সচেতনতা হিসেবে আমরা আজকে কথা বলবো এবং সেটাই শুরু করতে চাচ্ছি আমি। আমি প্রথমে আমি বলতে চাচ্ছি যে ক্যান্সার এবং সচেতনতা এই বিষয় দুটি সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান আছে কি না। ক্যান্সার বলতে আমরা সবাই বুঝি, ক্যান্সার আজকে মহামারী রূপে ধারণ, মানে আমাদের দেশে দেখা যাচ্ছে ক্যান্সারের প্রচুর রোগী। আমি বাংলাদেশের একমাত্র ক্যান্সার প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আছি, সো আমি আপনাদেরকে তাই বলতে পারি যে ক্যান্সারের পেশেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এটাকে মহামারী বললে খুব একটা খারাপ বলা হবে না, এবং এর মধ্যে মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রচুর। আমরা প্রায় বহির্বিভাগে যখন রুগী দেখি 80-90টা আমরা ক্যান্সারের রুগী পাচ্ছি, এবং তার মধ্যে বেশিরভাগই থাকে জরায়ু মুখের ক্যান্সার। সচেতনতা বলতে আমরা যদি বুঝি যে সচেতনতা কি, যে আমরা জরায়ু মুখে ক্যান্সারের নাম শুনেছি বা ক্যান্সার সম্পর্কে একটু জানি, এটুকু যদি হয় সেটাকে আমরা সচেতনতা বলবো না। সচেতনতা হচ্ছে যে আমরা জিনিসটাকে পুরোপুরিভাবে জানবো এবং সেই জিনিসটা থেকে সজাগ থাকবো, যেন সেই ক্ষতিকর জিনিসটা আমার শরীরে না আসে বা আমার কোনো আত্মীয় স্বজন, মা বাবা ভাই বন্ধুকে যেন ক্যান্সার আক্রমণ না করে। এই নিয়ে আমি আজকে কথা বলবো। আজকে আমাদেরকে কথা বলবো জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে। জরায়ু মুখের ক্যান্সার বলতে হলে আগে আমাদেরকে জানতে হবে জরায়ু কি। জরায়ু হচ্ছে মহিলাদের বিশেষ অঙ্গ বা মহিলাদের শরীরে একটি অঙ্গ, যেটা দিয়ে আমাদের প্রতি মাসে মাসিক হয় এবং আমরা সন্তান ধারণ করি। জরায়ুর কতগুলি ভাগ আছে, যদি আমরা জরায়ুকে ভাগ করে দেখাতে পারি তাহলে হচ্ছে জরায়ুর একটা শরীর ভাগ করি, পুরো জরায়ুটাকে দুই ভাগে ভাগ করা যায়, জরায়ুর শরীর এবং জরায়ুর মুখ। জরায়ুর মুখ বা ক্যান্সার সার্ভিক্স নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ এর যে আধিক্য এটা অনেক বেশি জরায়ু মুখের ক্যান্সার। জরায়ু মুখ বা সার্ভিক্স যেটা আমরা বলি সেটা খুব অল্প একটু জায়গা, প্রায় 3 সেন্টিমিটারের মতো জায়গা, এই জায়গাতেই হচ্ছে যে ক্যান্সারটা হয় এবং এইটাই এত ব্যাপক বা বিস্তৃতি লাভ করেছে। ক্যান্সারের জরায়ু মুখের ক্যান্সারটা হচ্ছে কি দিয়ে হয় এটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে একটা ভাইরাস দিয়ে হয়, ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আমার জরায়ু মুখের ক্যান্সার প্রায় 99% ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সারটা হচ্ছে। এখন আমি যদি বলি যে কাদের হচ্ছে, কারা এটাতে হওয়ার ক্ষেত্রে রিক্স বা ঝুঁকিতে আছেন, সেই ক্ষেত্রে বলবো যে আমরা সবাই আসলে ঝুঁকিতে আছি, তবে এটার কিছু বয়স সীমা আছে। যেমন আমরা বেশিরভাগ দেখা গেছে 40-45 বছরের মায়েরাই আমাদের কাছে বেশি আসছেন এবং তারা জরায়ু মুখের রক্ত যাচ্ছে, অনিয়মিত রক্তপাত, অধিক পরিমাণে সাদা স্রাব, স্বামী সহবাসী রক্তপাত, এই সমস্ত নিয়ে 40-45 বছরের দিকে ওনারা বেশি আসছেন, তবে এটা যে কোনো বয়সেই হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে অল্প বয়সে মা হয়েছেন বা অল্প বয়সে বিয়ে হয়েছে বা বিয়ের বছরেই হচ্ছে সন্তান লাভ করেছেন, এরকম মায়েদের ঝুঁকি অনেক বেশি। এছাড়াও আমাদের দেশের জন্য কয়েকটা ঝুঁকির কারণ দেখা দিয়েছে, যে বাড়িতে যখন ডেলিভারি হচ্ছে, ডেলিভারিতে যখন ছিঁড়ে যাচ্ছে আমাদের জরায়ু বা মাসিকের রাস্তা, সেই তখন ওই ছেঁড়া জায়গাটা দিয়ে বা ডেন্টটা দিয়ে তখন জীবাণুটা প্রবেশ করছে অনেক ক্ষেত্রে, এবং ইনফেকশন যাদের থাকে, যদি সেই সময় মতো ইনফেকশনটা ট্রিট না করা হয় সেই ক্ষেত্রেও জরায়ু মুখে ক্যান্সারের সম্ভাবনাটা অনেক বেশি হচ্ছে। আরেকটা আমাদের ক্ষেত্রে বলতে পারি যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বা যাদের হচ্ছে যে বহু মানুষের সাথে সহবাস হচ্ছে বা একজন স্বামীর অন্য মানুষের অন্য স্ত্রী আছেন বা অন্য কোনো পার্টনারের সাথে তাদের সহবাস হচ্ছে, এরকম স্ত্রীরাও কিন্তু ঝুঁকিতে আছেন, বা এরকম মেয়েরা যাদের অধিক পার্টনার আছে তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। সবচেয়ে সহজ আবার কঠিন কথাটা হচ্ছে আমার জরায়ু মুখের ক্যান্সারটা আমি 45 বা 55 বছরে ধরতে পারছি, এবং আমাদের দেশে প্রায় বছরে 13,000-এর বেশি মানুষ জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।
এবং সবচেয়ে কষ্টের দিক হচ্ছে এই আক্রান্ত মানুষগুলির 50 ভাগেরও বেশি তারা হচ্ছে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে কোনো চিকিৎসা নেবার আগেই তারা মারা যাচ্ছেন। তাদেরকে আমরা কোনো রকম সাহায্য করতে পারছি না, কারণ তারা আসছেনই একদম খারাপ স্টেজে। আর যাদের আমরা চিকিৎসা করতে পারছি তাদেরকে আমরা রেডিওথেরাপি, সার্জারি বা এর মাধ্যমে চিকিৎসা করা সম্ভব হচ্ছে, কিন্তু সেটা সংখ্যার তুলনায় অনেক কম। জরায়ু মুখের ক্যান্সারটা হতে আপনি খুব অবাক হবেন যে জরায়ু মুখের ক্যান্সারটা প্রথম স্টেজ থেকে শেষ পর্যন্ত হতে সময় লাগে 20 বছর। 20 বছর ধরে আমার এই ক্যান্সারটা শরীরের মধ্যে বাসা বাঁধছে। যখন আমি বুঝতে পারছি তখন আমার বয়স হয়ে যাচ্ছে অনেক, 55 বছর এসে আমি বুঝতে পারছি। কিন্তু আমার অসুখটা ধরা পড়েছিল, অসুখটা আমার শরীরে বাসা বেঁধেছিল 30 বছর বয়সে, যখন আমি কোনো ব্যবস্থাই নিইনি। কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়েছে এবং এখন অনেক টেস্টের মাধ্যমে আপনারা 15-20 বছর আগেই জরায়ু মুখে ক্যান্সার সম্ভাবনা আছে কিনা সেটা জানতে পারছেন, কারণ এটার একটা প্রি ক্যান্সার স্টেজ থাকে। ক্যান্সার হওয়ার আগ পর্যন্ত আপনাকে 20 বছর সময় দেয়, তবে একবার যখন ক্যান্সারটা ধরে যাবে তখন আর মাত্র 1-1.5 বছরের মধ্যে ক্যান্সারটা একদম ফাইনাল স্টেজে চলে যায়। তাই 20 বছর আগে যখন ক্যান্সারের পূর্বাবস্থা ছিল তখন যদি আমরা ধরতে পারি, এটাই আমাদের সচেতনতা। এখন অনেক রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা যায়, খুব অল্প স্বল্প মূল্যে আমরা এই ক্যান্সারটাকে ডিটেকশন করতে পারি বা ক্যান্সারটাকে আমরা, ক্যান্সারের জীবাণুটাকে আমরা ধরতে পারি। আমাদের ক্যান্সার হাসপাতালে আসলে আপনি খুব অল্প মূল্যে পাবেন, এছাড়া বাইরেও আপনারা ক্যান্সারের এই চিকিৎসাটা খুব অল্প মূল্যেই করতে পারবেন। ক্যান্সারের এই যে প্রি ক্যান্সার স্টেজ বা ক্যান্সার হওয়ার আগে পূর্ব লক্ষণগুলি কিছুই থাকে না, সেই জন্য আপনাকে শুধুমাত্র টেস্টের উপরে আপনাকে আসতে হয় এবং টেস্টের ফলাফলের ভিত্তিতে আপনাকে বলা যাবে যে আপনার ক্যান্সার আছে কি না। কারণ জরায়ু ক্যান্সারের যে পূর্বাবস্থা সেখানে আমাদের কোনো লক্ষণ থাকে না, শুধুমাত্র ক্যান্সার হয়ে যাওয়ার পরেই লক্ষণটা দেখা যায়। কাজে আমি যে কথাগুলি বললাম, যারা আপনারা রিস্ক ফ্যাক্টর আছেন, যারা আপনাদের মধ্যে, যাদের মধ্যে এই মানে রিস্ক ফ্যাক্টরগুলি আছে যারা মনে করেন, তারা অবশ্যই আমি বলবো যে আপনারা এসে জরায়ু মুখ পরীক্ষা করেন। জরায়ু মুখ কীভাবে পরীক্ষা করবেন? জরায়ু মুখ পরীক্ষা করা যায় অনেকভাবে, পরীক্ষা করা যায়। তার মধ্যে খুব সহজ আছে, ভায়া টেস্ট করে করতে পারি, প্যাপস টেস্ট করে করতে পারি, HPV DNA টেস্ট করে করতে পারি। খুব সহজ পদ্ধতিতে টেস্টগুলি করা যায়, কোনো রকম অজ্ঞান বা অবশ করতে হয় না, এবং টেস্টগুলির ফলাফল অনেক ক্ষেত্রে আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। আপনি সাথে সাথেই জেনে যাবেন যে আপনার ক্যান্সারে কোনো পূর্বলক্ষণ আছে কি না। তবে শেষ কথা হচ্ছে, আমরা কেউ চাই না যে আমাদের ক্যান্সার হোক, আমরা চাই ক্যান্সারটাকে হওয়ার আগেই নির্মূল করতে। এটাকে আমরা বলি প্রিভেনশন। তো আমরা কীভাবে এই ক্যান্সারটাকে প্রিভেনশন করতে পারবো? আমি প্রথমেই বলেছি যে এই ক্যান্সারটা হচ্ছে HPV দিয়ে। আমরা চাবো আমাদের শরীরে যেন এই HPV না ঢুকে। কীভাবে ঢুকবে না? আমরা বলে দিয়েছি এই ক্যান্সারটা ঢুকছে আমার সহবাসের মধ্যে দিয়ে। এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে কিভাবে আমি এই HPV আমি দূরে রাখতে পারি? HPV কে দূরে রাখার একটা পদ্ধতি হচ্ছে যে আমি স্বামী স্ত্রীর সহবাসটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং আমরা হচ্ছে যদি মনে করি যে কোনো রিস্ক ফ্যাক্টর তাদের মধ্যে আছে, আমরা কন্ডোম ব্যবহার করতে বলতে পারি। তাছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, ভ্যাকসিন নিতে পারি, যেটা HPV ভ্যাকসিন নামে বাজারে পাওয়া যায়। গার্ডাসিল এবং সার্ভারিক্স ভ্যাকসিন আছে, আমরা ভ্যাকসিন দিতে পারি। ভ্যাকসিনের মোট 3টা ডোজ থাকে। এই 3টা ডোজ যদি আমরা কোনো এক্সপোজার হওয়ার আগেই দেই, সাধারণত আমরা 9 থেকে 14 বছরের মেয়েদেরকে দিতে বলি, তবে 45 বছরের মহিলা পর্যন্ত দিতে পারবেন, তার মধ্যে যদি এই ভাইরাসের কোনো জীবাণু না থেকে থাকে। এই ক্যান্সারটা আপনাকে প্রায় 10 বছর টাইম পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিবে, তবে আমাদের আরও ভ্যাকসিন আসছে যেগুলো আরও প্রোটেকশন দিবে। তবে আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলি আছে সেইগুলিকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব, আমরা সেফ থাকার চেষ্টা করব, আমরা জরায়ু মুখের ক্যান্সারকে প্রিভেন্ট করব, আমরা HPV কে না বলবো। এটাই আজকে আমার বলার উদ্দেশ্য। এবং আপনাদের যদি কোনো কথা থাকে, জিজ্ঞাসা থাকে, এতটুকু ছোট সময়ের মধ্যে সব কিছু হয়তো বলা যায় না, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি যথাসময়ে আপনাদের সব জবাব নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।